আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানবেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের, ইউক্রেনের যুদ্ধের মজুত কমে যাওয়ায় মার্কিন গোলাবারুদ সরবরাহ কমে গেছে, আমেরিকাকে সৌদির বৃদ্ধাঙ্গুলি, খেপেছে বাইডেন প্রশাসন, পরিণতি কী, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা এখনও পায়নি, রাশিয়া চায় তৃতীয় ফ্রন্ট, টার্গেট বাংলাদেশ নাকি জাপান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শুক্রবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এর আগে বিচ্ছিন্ন এই দেশটি ধারাবাহিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ব্লিংকেন এমনভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে সেগুলোর গতি, মাত্রা ও ব্যাপ্তিতে নজিরবিহীন হিসেবে বর্ণনা করেছেন। গত ১২ দিনে উত্তর কোরিয়া ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে সর্বসাম্প্রতিক পরীক্ষাটি বৃহস্পতিবার চালানো হয়। সেই সাথে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনীতিকরা এই নিয়ে বিতর্কে জড়িত ছিলেন। তার দুই দিন আগে জাপানের উপর দিয়ে আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে কিভাবে সাড়া দেওয়া যায়। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে অ্যান্টনি ব্লিংকেন বলেন, উত্তর কোরিয়া বা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া শুধুমাত্র এই বছরেই ৪১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার মধ্যে ৬টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। তিনি ঘোষণা দেন যে এর জবাবে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়াতে পেট্রোলিয়াম রপ্তানির সাথে সংশ্লিষ্ট কর্মকাণ্ড, যেগুলো কিনা ডিপিআরকে এর কর্মসূচি তাদের সামরিক বাহিনীর উন্নয়নে সরাসরি সমর্থন যোগায়, সেগুলোর কারণে দুইজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। অ্যান্টনি ব্লিংকেন বলেন যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট, অফিস অব দ্য ফরেন অ্যাসেটস কন্ট্রোল, নিউ ইস্টার্ন শিপিং কোং লিমিটেড সহ কোয়েক কিসেং এবং চেন শি হুয়ান নামের দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের যুদ্ধের মজুত কমে যায়, মার্কিন গোলাবারুদ সরবরাহ কমে গেছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের জন্য প্রয়োজনীয় কিছু গোলাবারুদ যুক্তরাষ্ট্রের কাছে শীঘ্রই শেষ হয়ে যাবে, কারণ সরবরাহ প্রতিস্থাপনের চেয়ে দ্রুত ব্যবহার করা হচ্ছে, একটি প্রধান মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সতর্ক করেছে। ক্রিয়েভে প্রায় ১৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানোর পর কিছু সামরিক হার্ডওয়্যার আমেরিকান মজুদ যুদ্ধ পরিকল্পনা এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন স্তরে পৌঁছেছে, তবে এবং প্রাক আক্রমণ স্তরে পুনরুদ্ধার করতে কয়েক হাজার বছর সময় লাগতে পারে। ওয়াশিংটনের মার্ক ক্যানসিয়ান লিখেছেন, সেন্টার ফর স্ট্র্যাটেজি ভিত্তিক ইন্টারন্যাশনাল স্টাডিজ একজন মার্কিন সামরিক কর্মকর্তা স্বীকার করেছে যে ওয়াশিংটন একটি মহান শক্তিযুদ্ধে গোলাবারুদের প্রয়োজন সম্পর্কে দ্বন্দ্ব থেকে পাঠ শিখছে, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। ফেব্রুয়ারি মাসে রাশিয়া সেখানে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেনে অস্ত্রের সবচেয়ে বড় সরবরাহকারী হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে ৮ লক্ষ ন্যাটো স্ট্যান্ডার্ড ১৫৫ মিমি আর্টিলারি শেল সরবরাহ করেছে, সমস্ত পশ্চিমাদের দ্বারা বিতরণ করা মোট পরিমাণের ৩/৪ দেশগুলির সরকারি পেন্টাগন পরিসংখ্যান অনুযায়ী এই তথ্য পাওয়া যায়। ক্যানসিয়ান আরও জোর দিয়ে বলেছে যে ওয়াশিংটন যে পরিমাণ শেল সরবরাহ করেছে, সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব যুদ্ধের ক্ষমতার ঝুঁকি ছাড়াই দিতে ইচ্ছুক সেই সীমার কাছাকাছি। প্রতিবেদন অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শেলগুলির উৎপাদন বর্তমানে প্রতি মাসে ১৪,০০০ দাঁড়িয়েছে, তবে পেন্টাগন ঘোষণা করেছে যে তারা ৩ বছরের মধ্যে এই সংখ্যাটি ৩৬,০০০ উন্নীত করতে চায়। যাই হোক, এটি এখনও বার্ষিক উৎপাদন ৪,৩২,০০০ নিয়ে আসবে, যা ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে দেওয়া হয়েছে তার অর্ধেকেরও কম। এদিকে জানিয়ে দিব, তেলের উৎপাদন হ্রাস, আমেরিকাকে সৌদির বৃদ্ধাঙ্গুলি, খেপেছে বাইডেন প্রশাসন। জ্বালানি তেলের উৎপাদনে দিনে ২,০০,০০০ ব্যারেল কমানোর যে সিদ্ধান্ত ওপেক প্লাস অর্থাৎ বিশ্বের প্রধান তেল উৎপাদক দেশগুলোর জোট বুধবার নিয়েছে, তা পশ্চিমা দুনিয়ার বিশেষ করে আমেরিকায় তা একই সাথে উদ্বেগ এবং ক্ষোভ তৈরি করেছে। বাইডেন প্রশাসনের সাথে সাথেই তাদের ক্রোধের প্রধান লক্ষ্যবস্তু করেছে সৌদি আরবকে, কারণ যদিও রাশিয়াই এই জোটের অন্যতম প্রধান সদস্য, কিন্তু বিশ্বের এক নম্বর তেল উৎপাদক হিসেবে সৌদিরাই ওপেক প্লাসের চেয়ে কোনো সিদ্ধান্তের প্রধান নিয়ন্তা। এমনিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এখন মুদ্রাস্ফীতি এবং আর্থিক অস্থিতিশীলতার মধ্যে হাবুডুবু খাচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে দলাদলির জেরে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হওয়ার সম্ভাবনার মুখে এই শীতে কী অবস্থা দাঁড়াবে তা নিয়ে ইউরোপের সরকারগুলো গভীর শঙ্কায় ভুগছে। এই পরিস্থিতিতে বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমা এবং পরিণতিতে আরেক দফা দাম বাড়ার নিশ্চিত সম্ভাবনাকে তারা মোড়ার ওপর খরার ঘা হিসেবে দেখছে। যদিও ওপেক বলেছে যে সিদ্ধান্ত কার্যকর করা হবে নভেম্বর থেকে, কিন্তু বুধবারের
সিদ্ধান্ত জানার সাথে সাথেই অপরিশোধিত তেলের বাজারে দাম চড়তে শুরু করেছে। বিশ্লেষকেরা ধারণা করেছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম ব্যারেল প্রতি $10,000 ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতি আটকাতে পশ্চিমা দেশগুলো গত কয়েক মাস ধরে প্রাণপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। নির্বাচনী প্রচারণার সময় মিস্টার বাইডেন যে সৌদি সরকারকে বিশ্বে অচ্ছুত বানিয়ে ফেলার অঙ্গীকার করেছিলেন, সেই তিনি 15 জুলাই জেদ্দায় গিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ করেছেন। ইউরোপীয়রাও চেষ্টা চালিয়ে গেছে যাতে সৌদিরা বাজারে তেলের সরবরাহ বাড়ায়। জুলাইয়ের শেষে সৌদি যুবরাজকে প্যারিসে ইলিসি প্রাসাদে সারম্ভে সম্বর্ধনা দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই অনুরোধ নিয়ে 24 সেপ্টেম্বর রিয়াদে গিয়েছিলেন জার্মান চ্যান্সেলর অলাফ শোলৎস। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন টেলিফোন করে কথা বলেন সৌদি পররাষ্ট্র মন্ত্রীর সাথে, কিন্তু বুধবার পরিষ্কার হয়ে যায় সৌদিরা এসব দাবিতে আদৌ কান দেয়নি। এদিকে জানিয়ে দিব, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা এখনও ইউক্রেন পায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্রের প্রতিশ্রুতি দিয়েছে যা কিয়েভের কাছে এখন নেই। ইউক্রেনের সশস্ত্র বাহিনী কমান্ডের যেমন বলা হয়েছে, আমরা নাসামোস অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমের দুটি ব্যাটারির কথা বলছি। সামরিক বিশেষজ্ঞ ইভান এর সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন যে কিয়েভ এই অস্ত্র সরবরাহ এখনও বিলম্বিত হয়েছে। NASAMS আগমন সম্পর্কে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি থেকে আশ্বাস সত্ত্বেও বিশেষজ্ঞদের মতে এটি এই কারণে যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে চাকা থেকে পশ্চিমা অস্ত্র সরবরাহ করা হচ্ছে এবং এই সরবরাহকারীরা নিজেরাই কিয়েভে যাদের ইচ্ছামতো আচরণ করে না। এখন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের একটি নির্ভরযোগ্য রয়ে গেছে, তিনি এই কথা বিশ্বাস করেন। কোন ভাল্ভ স্পষ্ট করেছেন যে NASAMS এর তিনটি পরিবর্তন রয়েছে এবং সেগুলির সবকটি অত্যন্ত গুরুতর অস্ত্র। একই সময়ে রাশিয়ান বুক এয়ার ডিফেন্স সিস্টেমের তুলনায় এই সিস্টেমগুলি একটি ছোট শনাক্তকরণ অঞ্চল এবং ধ্বংসের ব্যাসার্ধ রয়েছে। উপরন্তু রাশিয়ান কমপ্লেক্স 5 মিটার পর্যন্ত উচ্চতায় নিম্ন উড়ন্ত বায়ু লক্ষ্যবস্তুকে গুলি করে এবং এর নির্ভুলতায় 0.99 বনাম 0.85 NASAMS এর জন্য। এদিকে জানিয়ে দিব, রাশিয়া চায় তৃতীয় ফ্রন্ট, টার্গেট বাংলাদেশ নাকি জাপান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন ধাপে প্রবেশ করেছে। রাশিয়া যুদ্ধের লাভ ক্ষতি হিসেব না করে যতটুকু পেয়েছে তা নিয়েই আপাতত এই যুদ্ধের ইতি টানতে চাইছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের প্রথম দিকে কিয়েভের ক্ষমতার পরিবর্তন করতে চেয়েছিল। কিয়েভ দখল করে জেলেন্সকিকে হটিয়ে রাশিয়াপন্থী পুতুল সরকার প্রতিষ্ঠা তাদের লক্ষ্য ছিল, ওই কারণেই তারা কিয়েভ আক্রমণ করে। কিন্তু শেষ পর্যন্ত ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে তাদের ওই পরিকল্পনাও ভেস্তে যায়। তাদের পক্ষে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করা সম্ভব হয়ে ওঠেনি। কিয়েভ দখলে ব্যর্থ হয়ে রাশিয়াকে তার লক্ষ্য পরিবর্তন করতে হয়। পরিবর্তিত অবস্থায় রাশিয়া যতদূর পারা যায় ইউক্রেনের ভূমি দখলে তৎপর হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনীর প্রবল আক্রমণের মুখে রাশিয়া তার ভূমি দখলের এই লক্ষ্য থেকেও সরে যেতে বাধ্য হয়েছে। এখন রাশিয়ার সেনারা আক্রমণের বদলে প্রতিরোধ করছে, ফলে রাশিয়া এখন যতটা সম্ভব ইউক্রেনের ভূমি তার দখল করতে মরিয়া হয়ে লড়ছে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জিতে 2014 সালের ফেব্রুয়ারিতে কৃষ্ণসাগরের উত্তরে ক্রিমিয়া দখল করে ক্রিমিয়াকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে। এবারও এই যুদ্ধের ফল হিসেবে তারা রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের ভূমি রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করতে তৎপর। এবারের লক্ষ্য পূর্ব দক্ষিণ ইউক্রেন। এই লক্ষ্যে রাশিয়া তার দখলকৃত পূর্ব ইউক্রেনের অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক এবং দক্ষিণ ইউক্রেনের খেসন চাপরিজিয়া গণভোট আয়োজন করেছে। রুশ সেনারা এইসব অঞ্চলের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নিয়েছে। ভোটের ফলও প্রকাশিত হয়েছে। রাশিয়ার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অনুষ্ঠিত যুদ্ধরত অঞ্চলের ওই গণভোট আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাখ্যান করলেও রাশিয়া ওই ভোটের ফল ঘোষণা করে দাবি করেছে ওইসব অঞ্চলের জনগণ তাদের ভোট দিয়েছে। তারা ওইসব অঞ্চল রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করতে ভোট দিয়েছে। এ থেকে স্পষ্ট যে তড়িঘড়ি করে গণভোটের দোহাই দিয়ে রাশিয়া এই সব অঞ্চলকে তার দখল নিতে চাইছে। যুদ্ধে ক্লান্ত রাশিয়া সেনারা যুদ্ধের ইটি টানার পথ খুঁজছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।